স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, মানবদেহ অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম অর্গানের সমন্বয়ে চলমান থাকে, তাই দেহ নামের যন্ত্রটি সমস্ত অঙ্গের সমন্বয়ে ছাড়া অচল। দেহের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে চোখের ভূমিকা অনন্য। এই চোখেরও আবার আলাদা আলাদা অংশ রয়েছে, রয়েছে তাদের নিজস্ব কাজ। চোখের এমনই এক জটিল এবং গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে রেটিনা। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব চোখের রেটিনার রোগ এবং তার প্রতিকার, এই বিষয়টি নিয়ে। আর বিষয়টি নিয়ে পরামর্শক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট, চোখের রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের। আপনাকে ধন্যবাদ। জি, আজকে আমরা চোখের রোগ এবং রেটিনা, রেটিনার রোগ, প্রতিকার ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। রেটিনার রোগ এবং তার প্রতিকার নিয়ে আলোচনার পূর্বে রেটিনা সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন। রেটিনা কি? ধন্যবাদ। চোখের রেটিনা হচ্ছে চোখের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অংশ। চোখের মধ্যে আলো প্রবেশ করে যে জায়গাটায় আমাদের দৃষ্টিশক্তির উদ্রেক করে সেটি হচ্ছে রেটিনা। রেটিনাতে আলো পড়লেই সেই আলোর সেন্সেশন বা অনুভূতি আমাদের ব্রেনে গিয়ে আমরা দেখার অনুভূতি পাই। তাহলেই বুঝতেই পাচ্ছেন রেটিনা একটা আসলে ব্রেনের অংশ বা পার্ট। রেটিনা সম্পর্কে আমরা বুঝলাম বা জানলাম আপনার কাছে, এই রেটিনাতে কি কি ধরনের রোগ সাধারণত হয়ে থাকে? রেটিনা একটি ব্রেনের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ এবং শরীরেরও একটি গুরুত্বপূর্ণ অংশ সেই হিসেবে। তো সে কারণেই বলতে পারি যে শারীরিক যে কোনো রোগেই রেটিনা আক্রান্ত করতে পারে। তার মধ্যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, শরীরে কোনো প্রদাহজনিত বাত বা যে কোনো প্রদাহ, কোনো ইনফেকশন সবই রেটিনাকে আক্রান্ত করতে পারে। সেই হিসেবে যেমন ডায়াবেটিসের ফলে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, উচ্চ রক্তচাপের ফলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, তারপর ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বা চোখের শিরা ব্লক হয়ে যাওয়া, সেটা সেন্ট্রাল শিরা ব্লক হতে পারে অথবা কোনো একটি ব্রাঞ্চ ব্লক হতে পারে, যেটাকে আমরা বিআরভিও অথবা সিআরভিও বলে থাকি। তাছাড়া রেটিনাতে আঘাতজনিত কারণে রেটিনা ছিঁড়ে যেতে পারে। আঘাতজনিত কারণে রেটিনাতে ছিদ্রের সৃষ্টি হয়ে তার সেই ছিদ্র দিয়ে পানি ঢুকে রেটিনা সামনের দিকে চলে আসে, যাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। এছাড়া রেটিনাতে প্রদাহজনিত কারণে শরীরে যে কোনো প্রদাহ বাত, বিশেষ করে বিভিন্ন ধরনের বাত আছে যেগুলো রেটিনাকে আক্রান্ত করতে পারে। এছাড়া আরও কিছু রোগ আছে, বার্ধক্যজনিত রোগে রেটিনার চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি মেকুলা বলি, রেটিনার গুরুত্বপূর্ণ অংশ, সেই মেকুলাতে বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে পারে, রক্তক্ষরণ হতে পারে বা ক্ষয় হতে পারে, সেগুলোর ফলেও রেটিনাতে কিছু কিছু রোগের সৃষ্টি হয়। অর্থাৎ শরীরের অন্যান্য অনেক রোগের সাথে রেটিনার রোগের একটি সম্পর্ক আছে। অন্যান্য রোগ যখন হয় তখন রেটিনাকে আক্রান্ত করে। ডায়াবেটিসজনিত রেটিনার বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ রয়েছে, সে সম্পর্কে প্রথমে যদি আমাদের একটু ধারণা দেন। ডায়াবেটিস হচ্ছে, আমরা জানি যে বর্তমানে বহুল প্রচলিত একটি রোগ, এর প্রাদুর্ভাবটা অনেক বেশি যেহেতু আমাদের লাইফস্টাইল এবং খাওয়া এই দুটোর উপরেই নির্ভর করে ডায়াবেটিসটা আসলে বর্তমানে এর প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। তো সেই কারণে এই প্রাদুর্ভাবের ফলে এটি রেটিনাকেও আক্রান্ত করছে অনেক বেশিভাবে, এবং আমরা প্রায়শই ডায়াবেটিকজনিত রেটিনার যে জটিলতা সেই ধরনের রোগগুলো আমাদের কাছে বেশি এসে থাকে। ডায়াবেটিসজনিত রেটিনার রোগের মধ্যে প্রথম যেটা হচ্ছে, যেটা খুব বিনাইন বা খুব বেশি খারাপ না, সেটা হচ্ছে প্রথমে আমরা তাকে বলি মাইল্ড এনপিডিআর। এরপরে আর যেটা আছে সেটা হচ্ছে মোডারেট এনপিডিআর, বা এর চেয়ে একটু বেশি খারাপ সেটাকে বলি মোডারেট এনপিডিআর। কিন্তু এই দুটো খারাপ না হলেও এই দুটোর ফলেও অনেক সময় চোখের যে দৃষ্টিশক্তি সেটা কমে যেতে পারে। কিভাবে? সেটা হচ্ছে যদি এই দুটো হয়ে, যদি চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি কিছুক্ষণ আগে আমি বলেছি মেকুলা, সেই মেকুলাতে যদি পানি জমে থাকে সেক্ষেত্রে দৃষ্টিশক্তি কমে যায়, যাকে বলি আমরা সিএসএমই বা সিএমই যেটাই বলি, সেক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। আরেকটি হচ্ছে পিডিআর, পিডিএম প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাকে বলে থাকি। সেই প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে কিছু ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয় রেটিনাতে, সেই রক্তনালীগুলো অনেক সময় ছিঁড়ে গিয়ে বা ফেটে গিয়ে চোখের রেটিনার সামনে যে ভিট্রিয়াস আছে
তাতে রক্তক্ষরণের সৃষ্টি করে এবং চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। এছাড়া এই রক্তনালীগুলো, ভঙ্গুর রক্তনালীগুলো অযাচিতভাবে প্লোরিফারেশন বা অযাচিতভাবে বেড়ে গিয়ে চোখের যে যে জিনিসটা দিয়ে আমরা দেখি মেকুলা, মেকুলাকে অনেক সময় আমায় টান দিয়ে সামনের দিকে নিয়ে আসে অথবা রেটিনার উপরে একটি পাতলা পর্দার মতো সৃষ্টি করে, সৃষ্টি করে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। আপনি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যে কথাগুলি বললেন, আমরা কিছু ছবির মাধ্যমে যদি আমাদের দর্শকদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে আমি বলেছি যে রেটিনাতে নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং প্লোরিফারেটিভ ডায়াবেটিক দুই ক্ষেত্রেই হতে পারে। যে দেখছেন মেকুলাতে পানি জমে গেছে, জি, এবং পানি জমে গিয়ে মানে তার দৃষ্টিশক্তি কমে যায়। এই যে ছোট ছোট মানে যে কুঠুরিগুলো, কুঠুরির মতো আমরা দেখতে পাচ্ছি, সেই কুঠুরিগুলো আসলে পানি জমার ফলে হয়েছে। হ্যাঁ, মেকুলাতে এটা আসলে একটা ওকুলার কোহারেন্স টোমোগ্রাফি যেটাকে বলি, ওসিটি, ওসিটি যেটা আমরা কতটুক পানি জমেছে সেটা দেখার জন্য পরীক্ষাটি দিয়ে থাকে, সেই পরীক্ষারই একটি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে পানি জমেছে। এবং এই পানিটি আমরা ইনজেকশন লুসেন্টিস বা এভাস্টিন দিলে, বেশ কয়েকটা ডোজ প্রতি মাসে দিলে সাধারণত এটি নিরাময় হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি ফান্ডাস ফ্লুরোসেন্স অ্যাঞ্জিওগ্রাফি করি আমরা অনেক সময়, যেটা অ্যাঞ্জিওগ্রাম করে থাকি অনেক সময় নতুন ভঙ্গুর রক্তনালী আছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য। সেই ডিটেক্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তার যে ডিস্ক, যে সাদা অংশ আমরা দেখি, যে অপটিক নার্ভ বা নার্ভ, সেই অংশটাতে দেখতে পাচ্ছি ভঙ্গুর রক্তনালী, যার ফলে সাদা হয়ে গেছে ভঙ্গুর রক্তনালী। আরও বিভিন্ন জায়গায় ভঙ্গুর রক্তনালী দেখতে পাচ্ছি, যার ফলে অ্যাঞ্জিওগ্রামের যে পিকচার সেটা এটা সাদা হয়ে গেছে। তার মানে এটি ভঙ্গুর রক্তনালী ডিটেক্ট করার জন্য আমরা সাধারণত অ্যাঞ্জিওগ্রাম দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা সাধারণত লেজার চিকিৎসার মাধ্যমে এটি নিরাময় করে থাকি। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত কারণেও রেটিনা অনেক ক্ষতিগ্রস্ত হয় বা রেটিনাতে অনেক রোগ হয়, সে সম্পর্কে কিছু বলবেন। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত কারণেও রেটিনাতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। প্রথমে সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে এরা চার ধরনের হয়ে থাকে, একটি মাইল্ড, একটি মডারেট, এরপর একটু সিভিয়ার বা ভেরি সিভিয়ার। ভেরি সিভিয়ারটা যদি চোখ ব্লাড প্রেশার যদি অনেক সময় অনেক বেশি থাকে, 240 বা 240 উপরে, নিচে 120 যদি উপরে থাকে, অনেক সময় চোখে দেখা দৃষ্টিশক্তি কমে যায় এবং চোখের নার্ভটা, চোখের ভিতরে রেটিনার ভিতরে যে অপটিক নার্ভ আছে সেটি অনেক সময় ফুলে যেতে পারে এবং চারপাশে রক্তক্ষরণ সৃষ্টি হয়, যেটিকে বলি আমরা মেডিক্ল্যান্ড হাইপারটেনশন। এটি হচ্ছে উচ্চ রক্তচাপের একটি জটিলতা। সেকেন্ড জটিলতা হচ্ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুটোর ফলেই বিআরভিও বলি, ব্রাঞ্চ রেটিনাল ভেইন অকলুশন, বা চোখের যে রেটিনার শিরাটা ব্লক হয়ে যেতে পারে। ব্লক হয়ে অনেক সময় চোখের যে অংশ দিয়ে আমরা দেখি সেখানে পানি জমতে পারে, বা চোখের কেন্দ্রে পানি জমতে পারে, বা চোখের রেটিনাতে রক্তক্ষরণ করতে পারে, এবং ভিট্রিয়াস ইভেন অনেক সময় ভিট্রিয়াসও রক্তক্ষরণ করতে পারে। এবং এই তো তার ফলে যে চোখের দৃষ্টিশক্তি এটি কমে যেতে পারে। আর সেকেন্ড হচ্ছে সিআরভিও, যে সেন্ট্রাল যে ভেইন আছে, অনেক সময় সেন্ট্রাল যে শিরা সেটাও ব্লক হয়ে গিয়ে অক্লুশন, হ্যাঁ, অক্লুশন হয়ে সিআরভিও, সে তাকে যে রেটিনার যে অংশটা দিয়ে আমরা দেখি সেখানেও পানি জমতে পারে। এছাড়া রেটিনাতে রক্তক্ষরণ হয়, এছাড়া ভিট্রিয়াসও রক্তক্ষরণ হয়, সেই সব হয়ে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এছাড়া সিআরভিও এবং বিআরভিও অনেক সময় চোখের প্রেশারও বাড়িয়ে দিতে পারে। এই রোগটা চোখের প্রেশার বেড়ে গেলেও হতে পারে, আবার চোখের এই রোগটার ফলে চোখের প্রেশারও বেড়ে যেতে পারে। উচ্চ রক্তচাপ জনিত কারণে যে সকল রেটিনার রোগ হয় সেই রোগগুলি সম্পর্কে আপনার কাছে প্রথমত আমরা পরিচিত হলাম, এই সকল রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জানাবেন। এই সকল রোগের চিকিৎসা পদ্ধতি আমরা আসলে এর উপসর্গ অনুযায়ী করে থাকি। যদি ব্রাঞ্চ রেটিনার ভেইন অক্লুশন এবং অথবা সেন্ট্রাল রেটিনার ভেইন অক্লুশনে যদি রেটিনার যে অংশ দিয়ে আমরা দেখি সেখানে যদি পানি জমে যায়, বা কিছুক্ষণ আগে বলেছি মেকুলার ইডিমা বলি, সেই ক্ষেত্রে আমরা সাধারণত ইঞ্জেকশন, কিছুক্ষণ আগেই বলেছি যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ইঞ্জেকশন এভাস্টিন বা ইঞ্জেকশন লুসেন্টিস আমরা এটা দিই। এবং অনেক সময় প্রতি মাসে একটি করে তিন চারটি বা পাঁচটির বেশি ডোজ আমরা দিয়ে থাকি ইঞ্জেকশনের মাধ্যমে। এটি ইঞ্জেকশনের মাধ্যমে বেশিরভাগ সময় আমি দেখেছি এটি পুরোপুরি নিরাময়
হয়ে যায়। এছাড়া হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি যদি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হয় সেক্ষেত্রে ব্লাড প্রেশার কন্ট্রোলটাই আমরা সাধারণত জোর দিয়ে থাকি, তা কন্ট্রোল করলে সাধারণত ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিটা নিয়ন্ত্রণে চলে আসে। আমরা জানি যে রেটিনাল ডিটাচমেন্ট শব্দটি আপনিও কিছুক্ষণ আগে কয়েকবার বলছিলেন, এই বিষয়টি আমাদের জন্য একটু যদি বুঝিয়ে বলেন, রেটিনাল ডিটাচমেন্ট আসলে কি এবং কিভাবে এটি হয়, কোন কারণে হতে পারে? রেটিনাল ডিটাচমেন্ট আসলে বিভিন্ন কারণেই হতে পারে। এটি আসলে মূলত হচ্ছে রেটিনাটা ছিঁড়ে গিয়ে রেটিনাটা সামনের দিকে চলে আসে, রেটিনার পিছনে পানি জমে রেটিনাটা সামনের দিকে চলে আসে, এটাকে আমরা আসলে রেটিনাল ডিটাচমেন্ট বলি। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন যেসব মায়োপিক মানে মাইনাস পাওয়ারের যাদের পেশেন্ট থাকে তাদের আসলে রেটিনার পেরিফেরি বা রেটিনার কিনারের দিকে অনেক ধরনের ছিদ্রের সৃষ্টি হয়, কারণ ওই কিনারের দিকে রেটিনাটা সবসময় উইক থাকে বা এইসব জায়গায় উইক এরিয়াগুলো অনেক সময় ছিঁড়ে গিয়ে ছিদ্রের সৃষ্টি হয়, এবং এই ছিদ্রগুলো দিয়ে অনেক সময় ভিট্রাসে যে পানি থাকে এই পানিটা ধীরে ধীরে রেটিনার পিছনে গিয়ে রেটিনাকে সামনে নিয়ে আসে, যেটাকে বলি এটাও একটি রেটিনাল ডিটাচমেন্ট। এছাড়া আঘাতজনিত কারণে, আঘাতজনিত কারণেও রেটিনাল ডিটাচমেন্ট হয়ে থাকে। আঘাতজনিত কারণে রেটিনা যদি ছিঁড়ে যায় সেই ছিঁড়া ছিদ্র দিয়ে রেটিনার পিছনে পানি গিয়ে ভিট্রাসের পানি গিয়ে তাকেও রেটিনাল ডিটাচমেন্ট করে থাকে। রেটিনার অন্যান্য রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে আমাদের জানবার ইচ্ছা আছে ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয়দর্শক, চোখের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেটিনা কিভাবে এবং কেমন করে সমস্যা আক্রান্ত হয় এবং তা থেকে মুক্তির উপায় কি হতে পারে, সেটি নিয়ে আজকে আমরা আলাপ করছি ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট, চক্ষুরোগ বিশেষজ্ঞ, চোখের রেটিনা স্পেশালিস্ট ডাক্তার কৌশিক চৌধুরীর সঙ্গে। ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের এই আলোচনা থেকে এখন স্বল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি, ফিরব, দ্রুত সঙ্গেই থাকবেন। বিরতির পর স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি রেটিনার রোগ এবং প্রতিকার, এই বিষয়টি নিয়ে আলোচক এবং পরামর্শক হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট, চোখের রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। ফিরছি আমরা আলোচনায়। বিরতির পূর্বে আমরা রেটিনাল ডিটাচমেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম, এই রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা পদ্ধতি আসলে দুভাবেই আমরা করে থাকি। রেটিনা যদি ছিঁড়ে যায় অনেক সময় আমরা রেটিনাটাকে বাইরে থেকে, রেটিনার বাইরে থেকে বাঁধ দিয়ে একটি স্ক্লেরাতে একটি বাঁধ বলি আমরা, যেটাকে বলি ব্যান্ড পরিয়ে পরিয়ে রেটিনার যে ছিদ্র তাকে সাপোর্ট দিয়ে তার ভিতর দিয়ে পানি যাওয়াটা প্রিভেন্ট করে বা মানে প্রতিরোধ করে রেটিনার ডিটাচমেন্টটাকে আমরা চিকিৎসা করতে পারি। এছাড়া রেটিনাটাকে ওই সময় আমরা ক্রায়ো অথবা লেজারের মাধ্যমে জোড়া লাগিয়ে দিই রেটিনার ছিদ্রর চারপাশে। এভাবেই আমরা রেটিনাল ডিটাচমেন্ট, এটা এক ধরনের রেটিনাল ডিটাচমেন্ট বা কনভেনশনাল বাকেল সার্জারি আমরা বলে থাকি। আমাদের অত্যাধুনিক কনস্টলেশন মেশিন যেটা ঢাকা আই কেয়ার হসপিটালে রয়েছে তার মাধ্যমে আমরা ভিট্রিয়াসটাকে কেটে, তার রেটিনার সামনে যে ভিট্রিয়াস এটাকে কেটে আমরা সাধারণত রেটিনাল ডিটাচমেন্টটা অ্যাটাচ করে থাকি। এটিও রেটিনাল ডিটাচমেন্টের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যে আমার হাতের ডান দিকে রেটিনাটা ঘোলা হয়ে গেছে সেটি আসলে রেটিনার ডিটাচমেন্ট হয়েছে। প্রদাহজনিত কারণে রেটিনার আর কি কি রোগ হতে পারে, আমরা বেশ কিছু রোগের কথা শুনেছি, আর কি কি প্রদাহজনিত সমস্যা রয়েছে? রেটিনা শরীরের যে কোনো প্রদাহজনিত রোগ রেটিনাতে আক্রান্ত করে, যেমন এই রেটিনাকে কিভাবে, এটিকে আমরা বলে থাকি রেটিনোকরয়েডাইটিস। প্রথমে আসলে প্রদাহ তো আসলে প্রথমে করয়েডকে, রেটিনার পিছনে যে করয়েড আছে তাকে আক্রান্ত করে, সেই আক্রান্ত করয়েড তখন আবার রেটিনাকে আক্রান্ত করে থাকে, এই দুইভাবেই রেটিনাল করয়েডাইটিস হয়ে থাকে। এই প্রদাহ বিভিন্ন কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, যেমন টিবি, তারপর মানে কিছু কিছু ডিজিজ আছে অটোইমিউন ডিজিজ বলে, শরীরে এগুলো বিভিন্ন রিয়াকশনের কারণে সৃষ্টি হতে পারে এবং এদের ফলে বাতেরও সৃষ্টি হয়, তারপর হার্টের সমস্যা হয়, বিভিন্ন শরীরে বিভিন্ন চুলকানি বা মানে ত্বকে যে বিভিন্ন রকম ক্ষতের সৃষ্টি হয়ে থাকে, এই এসএলই, তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস যেগুলো হাড় এবং গিঁটে ব্যথার সৃষ্টি করে, এদের ফলে এইসব বাত ব্যথার রোগগুলো অনেক সময় রেটিনাতে রেটিনা করোডাইটিস সৃষ্টি করে, যার ফলে রেটিনাতে প্রদাহের সৃষ্টি হয় এবং এই প্রদাহের সৃষ্টি হলে রেটিনার সামনে যে ভিট্রিয়াস আছে এটা অনেক সময় ঘোলা হয়ে যায়। এছাড়া রেটিনাতে রেটিনার পেছনে পানি জমে রেটিনা অনেক সময় সামনের দিকে চলে আসে, যেটা এটা অ্যাকচুয়ালি
যে ব্যাটা আমরা কিছুক্ষণ আগে রেটিনাল ডিটাচমেন্টের কথা আলোচনা করেছি, এটা ওই রেটিনাল ডিটাচমেন্ট থেকে একটু ভিন্ন ধরনের রেটিনাল ডিটাচমেন্ট। এটা আসলে করয়েডের যে প্রদাহ বা রেটিনার যে প্রদাহ, প্রদাহের ফলে কিছু এক্সুডেট বা কিছু প্রদাহজনিত কিছু পানি রেটিনার পিছনে জমে রেটিনাটাকে সামনের দিকে চলে আসে, এটাকে আমরা এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট বলে থাকি। এসব জিনিস হলে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং ধীরে ধীরে চোখ নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় চোখটা শুকিয়েও যেতে পারে। প্রদাহজনিত রেটিনার রোগ আসলে একটি খুব জটিল রোগ, এটাকে হালকা করে নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ চোখের রেটিনার প্রদাহ অনেক সময় আমি দেখেছি রেটিনার চোখের রেটিনার প্রদাহ নিয়ে এসছে, কিন্তু পরে আমি নিজেই পরে টেস্ট করতে দিয়েছি, পরে এটি টিবি অথবা এমনকি অনেক সময় এইচআইভি, মানে আমরা জানি এইডসেরও রোগী আমি এখান থেকে নির্ণয় করতে পেরেছি। অর্থাৎ প্রদাহজনিত কারণে রেটিনাইটিস যদি ডেভেলপ করে, সেই ক্ষেত্রে কোন রোগের কারণে বা কী কারণে সেটি প্রদাহটি তৈরি হচ্ছে সেই অনুযায়ী আপনারা চিকিৎসা দিয়ে থাকেন। আপনি প্রথমেই বলছিলেন যে আঘাতজনিত কারণেও রেটিনাতে অনেক সমস্যা সৃষ্টি হয়, কী কী ধরনের আঘাত সেগুলি এবং কী কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে? আঘাতজনিত কারণে যদি রেটিনাতে রেটিনার ডিটাচমেন্ট হতে পারে, এক নম্বর রেটিনার ছিঁড়ে যেয়ে রেটিনার পেছনে যে পানি জমে রেটিনাটা সামনে চলে এসে রেটিনার ডিটাচমেন্ট করতে পারে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে আঘাতের ফলে যদি কোনো কারণে শার্প অবজেক্ট বা যেমন বুলেট ইঞ্জুরি, তারপর অনেক সময় ছুঁড়ে আসা কোনো জিনিস রেটিনা স্ক্লেরা ভেদ করে রেটিনাতে গিয়ে, সেক্ষেত্রেও রেটিনা ছিঁড়েও যেতে পারে, সাথে সাথে ওই যে স্ক্লেরা ভেদ করে যে ফরেন বডিটা রেটিনার মধ্যে বা ভিট্রিয়াসের মধ্যে প্রবেশ করে সেটি অনেক সময় ওইখানের ভিতরে অনেক ধরনের রিয়াকশন করতে পারে, যেমন ইনফেকশন হতে পারে, তারপর ফরেন বডি লোহাজনিত ফরেন বডি থাকলে সেটি আরও অনেক ধরনের কমপ্লিকেশন করতে পারে। তো সেই কমপ্লিকেশনগুলো কীভাবে আঘাতজনিত কারণে আমরা দেখতে পাচ্ছি যে আঘাতজনিত কারণে স্ক্লেরাটা রাপচার হয়ে গেছে, স্ক্লেরা ছিঁড়ে গিয়ে দেখতে পাচ্ছি যে এটা। এরপরে রেটিনার ডিটাচমেন্টে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও দেখেছি এই যে রেটিনার ডিটাচমেন্ট হয়ে গেছে, আঘাতজনিত কারণে রেটিনার টিয়ার হয়েছে, বড় একটা যে ছিদ্রের মতো দেখতে পাচ্ছি সেটি আসলে রেটিনার টিয়ার এবং সেটির ভিতর দিয়ে পানি গিয়ে রেটিনার ডিটাচমেন্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি যা বলেছি। আঘাতজনিত কারণে রেটিনা কিভাবে আক্রান্ত হতে পারে সেই বিষয়টি এবং সেই ছবিগুলি আমরা দেখলাম, কিভাবে আপনারা চিকিৎসা করে থাকেন যদি ছিঁড়ে যায় বা যদি খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়? খুব বেশি আঘাতপ্রাপ্ত হলে রেটিনাতে অনেক সময় ভিট্রিয়াসের রক্তক্ষরণ হতে পারে, সেই ভিট্রিয়াসের রক্তক্ষরণ হলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আমাদের যে অত্যাধুনিক কনস্টলেশন মেশিন আছে তার মাধ্যমে আমরা তিনটা পোর্ট করে যে ভিট্রিয়াসটাকে ক্লিয়ার করে দিয়ে এবং সেই রেটিনাকে অনেক সময় এই রেটিনাতে ছিঁড়ে গেলে তাতেও আমরা এই যে ভিট্রিয়াস মানে ভিট্রেক্টমি করে রেটিনাকে সেটেল করে থাকি। আমরা আরেকটি রোগের কথা শুনি যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি, এই রোগটি সম্পর্কে প্রথমে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, এটি আসলে বর্তমান বিশ্বে হাই টেকনোলজির যুগে যেহেতু শিশু মৃত্যুর হার কমে গেছে সে কারণে এটি একটি আসলে এটি প্রাদুর্ভাব আগে থেকে অনেক বেড়ে গেছে। তো এখন যেসব বাচ্চা যে প্রিম্যাচিউর মানে প্রিম্যাচিউর ডেলিভারি যাদের হচ্ছে বেবি, নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করে, যে 40 সপ্তাহের আগে যারা জন্মগ্রহণ করে তাদেরকে আমরা প্রিম্যাচিউর বেবি বলি। এসব বেবিরা সাধারণত ওজনে কম হয়, তাদের বিভিন্ন অঙ্গগুলো ডেভেলপ কম করে, তার ফলে তাদের যে রেটিনার যে অক্সিজেন সেটাতেও স্বল্পতা দেখা যায়। এবং এছাড়া এসব বেবিরা অনেক সময় ইনকিউবেটরে থাকে, ইনকিউবেটরে তারা যখন হাই অক্সিজেন যেন এক্সপোজড হয় তখন তাদের যে রেটিনার ভেসেলসগুলো থাকে সেগুলো সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে অনেক সময় ওই তাদের যে বাকি অঙ্গ বাকি রেটিনাটা যেটা ডেভেলপ করে না ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসে ইস্কেমিয়া ডেভেলপ করে বা যেটাকে বলেছে রক্ত পায় না তারা, সেইখান থেকে অনেক সময় আমার সময় বিজিএফ বলি আমরা একটা এই ধরনের একটি সাবস্টেন্স সিক্রেশন হয়ে প্লোরিফারেশন করে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসতে পারে এবং সেটিকে আপনারা রেটিনোপ্যাথি বলে থাকেন। সেটাকে আমরা একটা ছবির মাধ্যমে বুঝতে চাই আপনি যে রোগটির কথা বলেছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এটি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটির এক ধরনের স্টেজ, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাম পাশে রেটিনাটা একটু পেইল, আচ্ছা রেটিনাটা পেইল, হ্যাঁ সেই পেইল রেটিনাটা আসলে ব্লাড ভেসেলস ডেভেলপ করেনি বা রক্তনালী ওইদিকে এখনও যায়নি,
এবং এই রক্তনালী ডেভেলপ না করা এরিয়াটা অনেক সময় ভিজিএফ সিক্রেশন করে ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটি এক ধরনের রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির, আমরা মানে চোখের যে সেন্টার যে অংশটা রেটিনার সেখানে দেখতে পাচ্ছি ভেসেলসগুলো বা রক্তনালীগুলো অনেক প্রসারিত হয়ে গেছে। এই প্রসারিত হওয়াটাও একটি খারাপ রোগ, কারণ এই প্রসারিত হলে এখান থেকে বিভিন্ন সাবস্টেন্স নির্গত হয়ে রেটিনাকে রেটিনার সামনে বিভিন্ন ধরনের মেমব্রেন বা পাতলা পর্দা সৃষ্টি করে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসতে পারে। অর্থাৎ প্রিম্যাচিউর বেবি যারা জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি ডেভেলপ করতে পারে, এবং সময় মতো আপনারা সেটা যদি চিকিৎসা করেন তাহলে চোখকে ভালো করা সম্ভব বা রেটিনাকে ভালো করা সম্ভব। আমরা আসলে রেটিনার অনেকগুলি রোগ সম্পর্কে আপনার সাথে আলোচনা করলাম, আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেছে, আমরা আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন নিশ্চয়ই কিভাবে রেটিনা নামের অর্গানটি আমাদের দৃষ্টিকে সঠিকভাবে রাখে এবং চোখকে আলোর পথে পরিচালিত করে। সুতরাং রেটিনার সমস্যা মানেই অনায়াসে বলা যায় দৃষ্টিহীনতা, তাই নিজের বা পরিবারের অন্য কারো রেটিনার এমন সব সমস্যায় অবহেলা না করে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে চোখের যে কোনো জটিল সমস্যায় ঢাকা আই কেয়ার হসপিটালের বিজ্ঞ চিকিৎসকগণ সবসময় তৈরি থাকেন। প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, আসছে সপ্তাহে আবারও দেখা হবে চোখের অন্য কোনো সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। আর সে পর্যন্ত চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন, সকলকে শুভকামনা।